বর্ধমান পূর্ব জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ, ভাতৃপ্রতিম দেবকুমার টুডু, দেবু টুডু, আমাদের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, প্রণব রায়, দেবপ্রসাদ বাগ, নীলিমা কাপ্তি, শান্তি চল, শ্রাবণী পাল, তপন চ্যাটার্জি, শ্যামল ধন, মিজানুর রহমান, মমতাজ সঙ্গমিত্রা, রাসবিহারী হালদার, হুমায়ুন কবির তার স্ত্রী সমবেত আমার এখানে উপস্থিত আছেন, আমার অসংখ্য মা ভাই বোনেরা, আমার কৃষক প্রেমী তাঁত সাথী থেকে শুরু করে আমার আইসিডিএস আশা থেকে শুরু করে আমার আদিবাসী জয় জহর থেকে শুরু করে আমার ধামসা মাদল থেকে শুরু করে আমার তপশিলী ভাই বোনেরা থেকে শুরু করে আমার সংখ্যালঘু ভাই বোনেরা থেকে শুরু করে আমার বৈষ্ণব ধর্মের পথপ্রদর্শক যে টাউন, অনেক ধর্মের, হিন্দু ধর্মের অনেক ইতিহাস সম্পন্ন এই এলাকা, আপনারা জানেন অম্বিকা কাল্লা, অম্বিকা মানে মা অম্বিকা, মা কালীর আরেক রূপ, মা দুর্গার আরেক রূপ, প্রাচীন সংস্কৃতি গ্রন্থে অম্বিকা কাল্লার নাম পাওয়া যায় এবং একসময় তাম্রলিপ্ত সাম্রাজ্যের এটা একটা বড় একটা গুরুত্বপূর্ণ বন্দর ছিল। সিদ্ধেশ্বরী মন্দির কাল্লার বিখ্যাত মন্দির, কাল্লাকে মন্দির শহর বলা হয়, অসংখ্য প্রাচীন মন্দির, টেরাকোটার কাজ দিয়ে তৈরি অসংখ্য মন্দির, 108টা শিব মন্দির আছে কাল্লায়, আপনারা জানেন খুব বিখ্যাত এবং সেখানকার রক্ষণাবেক্ষণের কাজও আমরা করেছি। রাজবাড়ি মন্দির ক্ষেত্রে আছে একত্রে অসংখ্য মন্দির, মহাপ্রভু চৈতন্যদেবের জীবদ্দশায় নির্মিত সারা পশ্চিমবঙ্গের একমাত্র মহাপ্রভু মন্দির এই কাল্লাতেই আছে। এছাড়াও আছে অসংখ্য মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির, লালজি মন্দির, প্রতাপেশ্বর মন্দির, মাইজির বাড়ি, শ্যামারানী রাধা মন্দির, গোপালবাড়ি মন্দির, অনন্ত বাসুদেব মন্দির, রূপেশ্বরী শিব মন্দির। মানে আমি এটাই বলতে চাইছি, সর্বধর্ম সমন্বয়ের এটা হচ্ছে সবচেয়ে বড় একটা পীঠস্থান। কাল্লা খ্রিস্ট ধর্মের একটি শাখার, তাদেরও কিন্তু একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। আবার এখানেই আছে পূর্ব বর্ধমান জেলার প্রাচীনতম বুদ্ধদেবের মন্দির, দাঁতনকাঠি তালা মসজিদের অবশেষ এই অঞ্চলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের পরিচয় বহন করে এবং বিশ্বের নজিরবিহীন এত মন্দির একসাথে কাল্লায় যেভাবে দেখা যায় অনেক জায়গায় সেটা দেখা যায় না। সুতরাং কাল্লাকে অম্বিকা মায়ের নামে কাল্লা শহর এবং মন্দির তীর্থ বলা যেতে পারে কাল্লাকে কেন্দ্র করে। সেই কাল্লার মানুষের কাছে আমি আসতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার কাল্লায় আমি এসেই দেখতে পাচ্ছি আমার মা বোনেরা, হাজার হাজার মা বোনেরা বসে আছেন, ঘর সংসারের রান্নাকর্ম ছেড়ে দিয়ে, সমস্ত কাজকর্ম আগে সকালবেলায় শেষ করে দিয়ে তারা বসে আছেন। তারাই তো আমার সবচেয়ে বড় সম্পদ, মা বোনেরা আমার। কত দূর দূরান্ত থেকে আপনারা এসছেন, না জাগিলে ভারত লল না, এ ভারত জাগে না জাগে না, মা গো কত দূর থেকে তুমি এসেছো মা গো। তাই তো বলি জাগো বাংলা জাগো, আমার মা গো জাগাও বাংলা জাগাও, জাগো মা গো জাগো, মা গো অত দূর থেকে আসার জন্য তোমাদের পাগুলোকে আমি আমার প্রণাম জানাই, আমি আমার অভিনন্দন জানাই, আমি আমার সালাম জানাই, আমি আমার শুভেচ্ছা জানাই। কত কষ্ট করে তোমরা এসেছো, আমার ভাইরা যারা এসছেন মায়েদের সাথে, ভাই বোনেরা, কেউ গ্রাম সভায়, কেউ পঞ্চায়েত সমিতি, কেউ কমিশনার আছেন, আবাক সাথে সাথে কেউ তাঁত সাথী আছেন, কেউ কৃষক বন্ধু আছেন, কেউ ধামসা মাদল আছেন, কেউ জয় জহর আছেন, কেউ জয় বাংলা আছে, কেউ ডিজাস্টারে আছেন, কেউ বঙ্গজননী আছেন, কেউ বা আমার বিভিন্ন কাজের সত্যি যুক্ত
কন্যাশ্রী আছেন, রূপশ্রী আছেন, শিক্ষাশ্রী আছেন, ঐক্যশ্রী আছেন, কত সবাই আছেন। আর আছে আমার ছাত্র এবং যৌবন, যারা আমাদের দেশ গড়ার সবচেয়ে বড় অসংখ্য প্লাবন, অসংখ্য প্লাবনের ছোঁয়া। যারা না হলে দেশ জাগে না, যারা না হলে বাংলা জাগে না, যারা না হলে আমি জাগি না। আমি সেই ছাত্র যৌবনকে আগামী দিনের জন্য অনেক আশীর্বাদ, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানিয়ে যাচ্ছি।